বন্ধুগণ নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে লেজিনেস। দেখুন, আমি মনে করি যে একটি মানুষের যে সবথেকে বড় শত্রু, সেই শত্রু হচ্ছে তার লেজিনেস, কুরেমি বাংলায় আমরা বলি। এই কুরেমি হচ্ছে মানুষের সবথেকে বড় শত্রু। এবং এই যে কুরেমি, এটা আমাদের একটা জেনেটিক ব্যাপার। মানে এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যার মধ্যে এই প্রধান জিনিসটি নেই, কুরেমি নেই। কুরেমি সমস্ত মানুষের মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, পৃথিবীর যত মানুষ, প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। এমনকি কীটপতঙ্গ থেকে বড় বড় জীবজন্তু, সবার মধ্যেই এই কুরেমি বিদ্যমান। তো এখন হচ্ছে কুরেমির জন্য মানুষের কী ক্ষয়ক্ষতি হতে পারে, সেই নিয়ে আপনার সাথে আমি আজকে আলোচনা করছি। দেখুন, কুরেমি এমন একটি বিষয়বস্তু যে কুরেমির যে ইম্প্যাক্ট, তার জন্য আমাদের মানুষের যে ভবিষ্যৎ, সামাজিক যে ভবিষ্যৎ, সেটা অনেক বিশালভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা পরিবর্তন হতে পারে। আর কুরেমির প্রতি যদি আমরা জয় স্থাপন করতে পারি, বা কুরেমি থাকলেও সেটাকে আমরা ওভারকাম করে আমাদের জীবনে যদি এগোতে পারি, তাহলে কিন্তু জীবনে সমৃদ্ধি, অর্থ, সম্মান, প্রতিপত্তি সমস্ত জিনিসই পাওয়া সম্ভব। শুধুমাত্র নিজের মধ্যে থেকে কুরেমিটাকে কমিয়ে দিতে হবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, কাজকর্মের ক্ষেত্রে হোক, যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক। আমরা যদি এই কুরেমিটাকে কোনোভাবে কমিয়ে দিই, লেজিনেসটাকে কোনোভাবে যদি কমাতে পারি, তাহলেই কিন্তু আমাদের সাকসেস সম্ভব। যে কোনো সাকসেসের পেছনে আমরা একটা কথা বলি যে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক এমন একটি জিনিস যেইখান থেকে আপনি সাকসেস পেতে পারেন। মানে আপনার কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্স অফ ওয়ার্কিং অ্যাটিটিউড, এই হচ্ছে আপনার সাকসেস হবার মূল মন্ত্র। কিন্তু আমরা যদি ক্রমাগত কাজ না করি বা চেষ্টা যদি না করি, তাহলে কিন্তু আমরা কোনো দিনই সাকসেস পাবো না। অতএব আমরা যদি এক জায়গায় চুপচাপ বসে থাকি এবং অনেক কিছু ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা কোনো দিন এগোতে পারবো না, আর আমরা কোনো কিছুই করতে পারবো না। সেটা তো আপনারাও বুঝতে পারেন ব্যাপারটা। তার আমাদের কাজ করতে হবে, এবং প্রতিনিয়ত কাজ করতে গেলে যেসব সমস্যা আসবে, সেই সব সমস্যাকে ওভারকাম করে আবারও কাজ করতে হবে। এটাই হচ্ছে মূল আমাদের ভিত্তি সাকসেস হবার। কিন্তু কুরেমি তা আপনাকে করতে দেবে না, কুরেমি আপনাকে কোনো কাজ করতে দেবে না। হার্ড ওয়ার্কিং মানেই হচ্ছে, কঠোর পরিশ্রমের মানেই হচ্ছে কুরেমির বিরুদ্ধে আপনাকে যাওয়া, বা কুরেমির বিরুদ্ধে গিয়ে আপনাকে কাজ করা, আপনাকে জীবন যাপন করা। তা বন্ধু, এই যে কুরেমির জন্য আপনাকে বললাম যে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে জীবনে, বা এমন 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 জিনিস যা কোনো দিনই আপনাকে প্রাপ্তি করতে দেবে না এই কুরেমি। আর কুরেমির যে ভয়ঙ্কর যে স্তর, সেটা কিছু কিছু মানুষের মধ্যে এমন বিদ্যমান যে সেগুলো মানে ভয়ঙ্কর একটি ব্যাপার। যেমন ধরুন, আমি একটি উদাহরণ দিচ্ছি আমার জীবনে, কুরেমির একটি উদাহরণ। আমার একটি বন্ধু, সেই বন্ধুকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে আপনি একটা কাজ করুন, কাল সকালবেলা 10:30 সময় চলে আসুন, এই কাজটি রয়েছে। উনি অনায়াসে নির্বিঘ্নে বললেন, হ্যাঁ আমি চলে আসব, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কাজ নেই, আমি কাজটি করব। অতএব পরের দিন আমি যখন দেখছি উনি আসেননি, তখন আমি একটুখানি অন্যরকম হয়ে গেলাম যে উনি কালকেই বললেন আজকে আসবে, আজকে এলেন না, ঠিক আছে। পরের দিন সন্ধেবেলা আবার ওনাকে ফোন করলাম, আমি ভাবলাম হয়তো ওনার কোনো শরীর খারাপ হয়েছে বা কোনো সমস্যার মধ্যে উনি রয়েছেন। তো উনি বললেন, না আমার কোনো সমস্যা নেই, আমি কালকে আসতে পারিনি অন্য কারণের জন্য, আপনি কি কালকে আসবেন? আমি জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন, আমি উইথাউট এনি ফেল আমি কালকে সকাল 10:30 সময় আসছি, আর আপনার এই কাজটি আমি করব।
তারপরের দিন সকালে উনি এলেন না। তখন আমি বুঝলাম যে ওই মানুষের মধ্যে করার মানসিকতা রয়েছে, কাজ করার মানসিকতা রয়েছে, কিন্তু কুড়েমির যে স্তর ওনার মধ্যে এত বেশি মাত্রায় রয়েছে যার জন্য ওই কুড়েমি তাকে সেই রকম করে কোনো কাজ করতে দেয় না। মানে উনি ভাবেন আমি যাব, আমি করব, আমি অর্থ উপার্জন করব, কিন্তু একটি সময়ের পরে কুড়েমির যে ক্ষমতা এতটা বেশি প্রভাবশালী হয়ে যায় তার মধ্যে যে তাকে আর কোনো কাজ করতে দেয় না। অতএব উনি এক জায়গায় বসেই তার যে বহুমূল্য সময় কাটাতে থাকে এবং বিভিন্ন রকম জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। উনি শুধু ভাবেন যে কিভাবে আমি উইথাউট ওয়ার্ক, উইথাউট এনি হার্ড লেবার বা ওয়ার্ক, আমি কিভাবে অর্থ উপার্জন করব বা কিভাবে ঘুরবো ফিরবো, ভালো মন্দ খাবার খাবো, সবাই আমাকে ভালোবাসবে সম্মান করে, শুধু এই নিয়েই ভাবতে থাকে। কখনো উনি কাজ নিয়ে ভাবতে পারেন না বা নিজের মধ্যে যে কুড়েমির যে বিশেষত্ব রয়েছে সেইটাকে কোনো দিন সেইটা নিয়ে ভাবতে পারেন না। ভাবতে পারলে হয়তো আরও 10 জনের মতো উনি এগিয়ে যেতে পারতেন। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমার বক্তব্য। আপনাদের যে বহুমূল্য তথ্য আমাকে জানান, আপনাদের মানসিকতা আমার কাছে একান্ত কাম্য। আমি আপনাদের রিপ্লাইয়ের জন্য অগ্রিমভাবে অপেক্ষা করে থাকব। আর এই শুভ সকালে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, এই শুভ মুহূর্তে, এই শুভ লগ্নে আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমার বক্তব্য রাখলাম। আশা করছি আপনি ভালো থাকবেন, আশা করছি আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।